দেখো আগে চারটে ক্লাস আমরা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা শুরু করব গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। সমান্তর প্রগতির বৈশিষ্ট্য কি দেখেছিলাম না কোনো একটা অনুক্রম কোনো একটা অনুক্রমের পদগুলো যদি এই কন্ডিশনটা মানে কন্ডিশনটা কি না পরপর দুটো পদের বিয়োগ ফলটা যে কোনো দুটো পদের বিয়োগ ফল যদি ধ্রুবক হয় তাহলে ওই অনুক্রমটাকে আমরা গুণোত্তর সমান্তর প্রগতি বলেছিলাম গুণোত্তর প্রগতির বৈশিষ্ট্য কি না কোনো একটা অনুক্রমে যদি পরপর দুটো পদের ভাগ ফলটা কনস্ট্যান্ট হয় ওর বেলা ছিল বিয়োগ ফলটা যদি কনস্ট্যান্ট হয় আর এর বেলা হচ্ছে ভাগ ফলটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই অনুক্রম বা সেই শ্রেণীটাকে বলা হয় গুণোত্তর শ্রেণী ঠিক আছে ভাগ ফলটা যদি কনস্ট্যান্ট হয় যেমন ধরো এই রকম যদি একটা থাকে যে দুই তারপরে ধরো ছয় আঠারো চুয়ান্ন এইভাবেই থাকে অর্থাৎ এই যে অনুক্রমটা এই অনুক্রমের বৈশিষ্ট্যকে কি না এই দুটোর ভাগ ফল এইটা তো এটা করলে কথা হচ্ছে তিন এইটা ভাইতে এটা করলে দেখো তিন এইটা তো এটা করলে তিন অর্থাৎ চলতি কথায় যদি বলি একে তিন দিয়ে গুণ করলে এটা পাচ্ছি একে তিন দিয়ে গুণ করলে এটা পাবো একে তিন দিয়ে গুণ করলে এটা পাবো অর্থাৎ পদগুলো কি তিন গুণ হতে হতে যাচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট এইভাবে যদি গুণ হতে হতে যায় বা উল্টো কথায় যদি বলি যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করি যদি কনস্ট্যান্ট পায় তাহলে এইটা এই অনুক্রম বা শ্রেণীর পদগুলো বলবো গুণোত্তর প্রগতিতে থাকার যে শর্ত সেটা মানছে এবং এইটাকে বলা হবে গুণোত্তর শ্রেণী গুণোত্তর শ্রেণী ঠিক আছে জেনারেলভাবে প্রথম পদটাকে যদি এ বলে সমান্তর প্রগতির বেলায় কি বলেছিলাম সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে যে কোনো পদ থেকে তার আগের পদের বিয়োগ ফলটাকে আমরা সাধারণ অন্তর বলেছিলাম এর বেলায় কি বলবো না এর বেলায় বলবো সাধারণ অনুপাত কমন রেশিও সমান্তর প্রগতির বেলায় বলেছিলাম কমন ডিফারেন্স আর এর বেলায় হচ্ছে কমন রেশিও সাধারণ অনুপাত অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা কনস্ট্যান্ট এবং সেইটাকে বলা হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা যদি আর বলি প্রথম পদটা এ সাধারণ অনুপাতটা যদি আর হয় তাহলে প্রথম পদটা এ হলে পরের পদটা কথা হচ্ছে এ আর আর দিয়ে গুণ হবে আবার আর দিয়ে গুণ হবে এ আর স্কোয়ার এ আর কিউ এ আর টু দি পর ফোর এইভাবে চলবে যদি বলি এর দশম পদ কত এর দশ নম্বর পদটা কত টেন্থ দশ নম্বর পদটা কত না দেখো এইটা এক নম্বর পদ এইটা দু নম্বর পদ দু নম্বর পদে আর এর মাথায় কত আছে এক তিন নম্বর পদে আরের এর মাথায় দুই আছে চার নম্বর পদে আর এর মাথায় তিন আছে তাহলে দশ নম্বর পদে কি হবে এ আরের এর মাথায় কি থাকবে নয় থাকবে এইভাবে যদি যায় দিয়ে এনতম পদ এ এন নম্বর পদটা কী কথা হবে না এ আর এর মাথায় এন মাইনাস ওয়ান এইটাই হচ্ছে সাধারণ পদ এ আর টু দি পর এন মাইনাস ওয়ান যদি কোনো একটা গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হয় তাহলে এনতম পদ এনতম পদ টি এন টি এন ইকাল টু এ আর টু দি এন মাইনাস যেখানে এ হচ্ছে গুণোত্তর প্রগতির প্রথম পদ আর হচ্ছে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপদ অর্থাৎ যদি বলে যে এই প্রগতিটার যদি বলে এই যে গুণোত্তর শ্রেণীটা আছে এর যদি বারো নম্বর পদটা বার করতে হয় অর্থাৎ টি বারো টি বারো তাহলে টি বারো আমরা ফর্মুলা কি জানি না এ আট টু দি পর এগারো এখানে এ মানে কত দুই আর মানে কত তিন কমন রেশিও যেটা সেটা কত এইটা ভাইতে এটা বা এইটা ভাইতে এটা যেটা হোক একটা করে তুমি দেখে নেবে যে কমন রেশিও কোনটা যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলেই কমন রেশিও পাওয়া যায় তাহলে আর সমান পেলাম তিন ইন্টু ইলেভেন এইটাই হচ্ছে অ্যান্সার এইটা আর এগারো বার গুণ করে লেখার দরকার নেই এইটাই লিখবে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে ঠিক একই রকমভাবে যদি বলে যে এই গুণোত্তর প্রগতির কোন পদ কোনো পদ একশো বত্রিশ হবে কিনা টেস্ট করো যেমন সমান্তর প্রগতির বেলায় টেস্ট করেছিলাম একই নিয়মে ধরে নেবে এই গুণোত্তর প্রগতির এন নম্বর পদটা হচ্ছে এইটা তাহলে এন নম্বর পদের ফর্মুলা যা এ আট দি পর এন মাইনাস ওয়ান সমান একশো বত্রিশ করবে ওখান থেকে এনের বার করবে যদি এনের ধনাত্মক পূর্ণ সংখ্যা পাও তাহলে বলবে হ্যাঁ আছে যদি এর মান ভগ্নাংশ পাও বা ঋণাত্মক পাও তাহলে বলবে নেই ঠিক আছে এখানে দিয়েছে যে যা ফর্মুলাটা বলে দিই তারপর অঙ্ক যাব এটা হচ্ছে তম পদের যে কোনো গুণত্বর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর যদি হয় তাহলে এন নম্বর পদ সমান হচ্ছে এ আর দি পর এন মাইনাস ওয়ান এবার এন সংখ্যক পদের সমষ্টি এস এন এস এস এন সমান কত এন সংখ্যক পদের সমষ্টি তার মানে এ প্লাস এ আর

আর দিয়ে গুণ করি আর ইন্টু এস এন সমান এর সঙ্গে আর গুণ হবে তাহলে এ আর এর নিচে লিখছি এর সঙ্গে আর গুণ হলে এ স্কোয়ার লিখলাম এর সঙ্গে গুণ হতে হতে লাস্টে এর সঙ্গে আর গুণ হলে এ আর টু দি পর এন ঠিক আছে এইবার এইটা থেকে এইটা যদি বাদ দিই তাহলে ওয়ান মাইনাস আর ইন্টু এস এন এইটা বিয়োগ করলে এগুলো সব বিয়োগ হয়ে যাবে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এইটা এইটা কেটে গেল এইটা এইটা কেটে গেল এইটা এটা কেটে যাবে এইটা এটা কেটে যাবে তাহলে পড়ে থাকবে কোনটা এটা আর এইটা অর্থাৎ এ ওয়ান মাইনাস আট টু দি পর এন তাহলে এস এন সমান কত পেলাম এ ইন্টু ওয়ান মাইনাস আট টু দি পর এন বাই ওয়ান মাইনাস আর এটাও লেখে অনেক সময় এইটা এ ইন্টু আট টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান অর্থাৎ এইটা থেকে আর এখান এখান থেকে এখান থেকে কমন এক কমনে এটাও লিখে কখনো এই ফর্মুলাটা ইউজ করি কখনো এই ফর্মুলাটা দুটো একই কখনো এইটা ইউজ করি না আর এর মানটা যদি একের থেকে ছোট হয় আর এর মানটা একের থেকে ছোট হলে সাধারণত এইটা লেখা হয় আর আরের মানটা যদি একের থেকে বড় হয় তাহলে এই মানটা লেখা হয় তুমি এটা লিখলেও একই অ্যান্সার পাবে তবু লেখা হয়ে থাকে অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি এসেন ইকাল টু এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস আর কী করে এলো সেটা দেখালাম তোমার এই ফর্মুলাটা মনে রাখলেই হবে এই ফর্মুলাটা মনে রাখলেই হবে ঠিক আছে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এ ইন টু আট টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান মধ্যপদ সমান্তর প্রগতির বেলায় যেমন পেয়েছিলে এরও ঠিক সেই একই রকমভাবে তুমি করবে ওটা আর আমি বলছি না সমান্তর প্রগতির বেলায় ডিটেলস বলেছিলাম এখানে আর বলছি না শুধু তিনটে সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যক তিনটে পদ এ বি সি এরা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে শর্ত কি ছিল এইটা মাইনাস এইটা সমান এইটা মাইনাস এইটা সেখান থেকে পেয়েছিলাম এ প্লাস সি ইকাল টু টু বি বা এ প্লাস সি বাই টু ইকাল টু বি এইটা যদি তিনটে পদ এ বি সি এরা গুণোত্তর প্রগতিতে থাকে জিপিতে থাকে তাহলে কি শর্ত হবে কোন শর্ত মানবে না গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত দেখো যে কোনো পদকে তা আগের পদে ভাগ করলে অনুপাতটা সেম হবে তাহলে বি বাই এ সমানই হবে সি বাই বি তাহলে এখান থেকে কি পাচ্ছি সি ইকোয়াল টু বি স্কোয়ার অর্থাৎ সি ইকাল টু বি স্কোয়ার বা রুটোভার এসি ইকোয়াল টু বি অর্থাৎ তিনটে পদ গুণোত্তর প্রকৃতিতে থাকার শর্ত হচ্ছে প্রথম পদ এবং শেষ পদের গুণফলটা মধ্যপদের বর্গের সঙ্গে সমান হবে প্রথম পদ এবং শেষ পদের গুণফলটা মধ্যপদের বর্গের সমান হবে সমান্তর প্রগতিতে থাকার শর্ত ছিল প্রথম পদ এবং তৃতীয় পদের যোগ মধ্যপদের দ্বিগুণ মধ্যপদের দ্বিগুণ ডবল আর এর বেলা হচ্ছে মধ্যপদের বর্গ প্রথম পদ আর তৃতীয় পদের গুণ ফলটা মধ্যপদের বর্গ এইটা হচ্ছে শর্ত তিনটে পদ গুণোত্তর প্রগতিতে আছে দেখাতে বললে তোমায় দেখাতে হবে প্রথম পদ আর শেষ পদের গুণ ফলটা এইটা হচ্ছে বা দেখাতে হবে এই দুটোর অনুপাত যা এই দুটোর অনুপাত তাই এটাও দেখাতে পারো বা এটাও দেখাতে পারো এইটার অনুসিদ্ধান্ত এইটা এইবার একটা কোশ্চেন করে যে তিনটে ভিন্ন সংখ্যা তিনটে ভিন্ন সংখ্যা একই সঙ্গে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি প্রশ্ন আছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও শুধু হ্যাঁ না না বললে হবে না তার সঙ্গে তোমায় যুক্তি দিতে হবে যে তিনটে ভিন্ন পদ তিনটে ডিফারেন্ট নাম্বার একই সঙ্গে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কিনা উত্তর হচ্ছে যদি সম্ভব হয় ধরে নিচ্ছি হ্যাঁ পারে এবং সংখ্যা তিনটে হলো এ তিনটে সংখ্যা সি তিনটে ডিফারেন্ট এ নট ইকাল টু বি নট ইকাল টু সি এ নটিকাল টু বি নটিকাল টু সি তিনটে ডিফারেন্ট সংখ্যা একই সঙ্গে গুণোত্তর প্রগতিতেও আছে সমান্তর প্রগতিতেও আছে ধরে নিলাম যদি সম্ভব হয় আছে তাহলে থাকলে কি হবে যেহেতু সমান্তর প্রগতিতে আছে তাহলে এইটা হবে এ প্লাস সিক্যাল টু টু বি আবার যেহেতু এবিসি গুণোত্তর প্রগতিতে আছে তাহলে এইটা হবে এখন দেখো আমরা জানি এ মাইনাস সি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আমার ফর্মুলা এ মাইনাস সি হোল স্কোয়ার সমান এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এ প্লাস সি সমান কত বলে আছে টু বি তাহলে এই জায়গায় টু বি বসিয়ে দাও টু বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কত হবে এ সি সমান বি স্কোয়ার তাহলে এইটা হোল স্কোয়ারটা ভাঙলে ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার টু জিরো তাহলে এ মাইনাস সি হোল সমান জিরো পেলাম তাহলে এ মাইনাস সি টু জিরো বা এ C। টু সি তাহলে আমি যে তিনটে বলেছিলাম ডিফারেন্ট দেখো এখানে দেখছি এ আর সি সমান হয়ে যাচ্ছে অতএব আমি যেটা ধরেছিলাম সেটা সঠিক নয় অর্থাৎ তিনটে ডিফারেন্ট সংখ্যা একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে না তিনটে ভিন্ন সংখ্যা একই সঙ্গে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে না এই হচ্ছে তার যুক্তি যদি সমান্তর গুণোত্তরতে থাকে তাহলে দেখতে পাচ্ছি অলরেডি এ এবং সি কে সমান হতে হচ্ছে ঠিক আছে আবার তিনটে তিনটে সংখ্যার এ এম এবং জি এম অর্থাৎ এদের মধ্যে কার মান বেশি কম এটা জানতে চাই এ এমটা বেশি অর্থাৎ সমান্তরীয় মধ্যকের মানটা বেশি না গুণোত্তরীয় মদ্যকের মানটা বেশি অনেক সময় জানতে চাই ঠিক আছে তো তিনটে রাশি ধরো এ বি সি বললাম এ বি সি এদের এ এম সমান্তরীয় মদ্যক কত এ প্লাস সি বাই টু এ প্লাস সি বাই টু সমান্তরীয় মদ্রক হচ্ছে এইটা প্লাস এইটা বাই টু আর গুণোত্তরীয় মদ্রক জি এম সমান হচ্ছে কত রুট ওভার অফ এসি রুট ওভার অফ এসি এ প্লাস সি বাই টু আর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে এসি ঠিক আছে এখন বলছে যে এই এ এম এবং জি এম সমান্তরীয় মধ্যক এবং গুণোত্তরীয় মধ্যক এদের মধ্যে কার মানটা বেশি কম এ আচ্ছা এই সংখ্যা তিনটে আরও বোঝার সুবিধা হচ্ছে সংখ্যা তিনটে যদি আমি ইয়ে করি তোমাদের সুবিধা হবে এটা যদি করি দুটো সংখ্যার সমান্তরীয় মোদক আর গুণতরী মোদক দুটো সংখ্যার একই সঙ্গে তিনটে সংখ্যা সমান্তর শ্রেণী আর গুণতর শ্রেণীতে থাকতে পারে না আমি দেখলাম এবার যদি দুটো সংখ্যা দেয় তাদের সমান্তরীয় মোদক আর গুণোত্তরীয় মধ্যক ধরে নিচ্ছি সংখ্যা দুটো আমি এ স্কোয়ার একটা আর একটা বি স্কোয়ার এই হচ্ছে দুটো সংখ্যা এদের সমান্তরীয় মধ্যক তাহলে এই দুটো যোগ ফল বাই দুই এ এমটা কথা হবে সমান্তরীয় মদক এই দুটো যোগ ফল বাই দুই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু আর এদের গুণোত্তরীয় মধ্যক জি এম সমান কথা হবে না রুটোভারঅ এইটা তাহলে একসঙ্গে এবি করে দিচ্ছি সমান্তরীয় মধ্যক এইটা গুণোত্তরীয় মধ্যক এইটা এইবার তোমার দেখাতে বলেছে এ এম সমান্তরীয় মধ্যকটা আর গুণোত্তরীয় মধ্যক এদের মধ্যে সম্পর্কটা এর মধ্যে সম্পর্ক কি হবে গেটার দেন না গেটার দ্যান ইকল টু না ইকুয়াল না লেস দেন না লেস দেন ইকল টু এই এ এম আর জি এমের মধ্যে সম্পর্কটা জানতে চাইছে সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে এদের সম্পর্কটা কি এরা সমান নাকি বড় বড়ো ছোটো বড় হলে কে বড় ছোট হলে কে ছোট। তো দুটো সংখ্যার ডিফারেন্ট সংখ্যা এ আর বি নিলাম তাদের সমান্তরীয় মধ্যক এটা আর এদের গুণোত্তরীয় মধ্যক এইটা এই দুটোর মধ্যে বড়ো ছোটো আমি বার করব যে কে বড় কে ছোট নাকি এরা সমান কে বড় কে ছোট এইটা নাকি এরা সমান এইটা আমি বার করব ঠিক আছে তো এখন দেখো এ এম এ এম যেটা সেটা কত সমান্তরের মধ্যে এম এ এমটা হচ্ছে এ এম সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এইটা সমান আমি লিখতে পারি দেখো এইটা সমান লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি বাই টু এইটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি হোল স্কোয়ার প্লাস এইটা সমান আমি কি লিখতে পারি এইটা বা এটা এটা বা এটা অর্থাৎ বি হোল স্কোয়ার বাই দুই প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু প্লাস এবি মানে কি জি এম গুণোত্তরীয় মধ্যক তাহলে সমান্তরীয় মধ্যকটা দেখছি গুণোত্তরীয় মধ্যক তার সঙ্গে এই টার্মটা যদি যোগ করি তবে সমান হচ্ছে এইবার বোঝো সমান্তরীয় মধ্যকটা গুণোত্তরীয় মধ্যক তার সঙ্গে এই টার্মটা যদি যোগ করি তবে গিয়ে সমান হচ্ছে যদি এইটা যোগ না করি তাহলে এই পাশটা বড় হয়ে যাবে না এইটা এর সঙ্গে আরও এই টার্মটা যোগ করলে তবে সমান হচ্ছে এখন এই টার্মটা দেখো পজিটিভ যেহেতু এটা হোল স্কোয়ার আছে তাহলে এইটা পজিটিভ বা জিরো জিরোর থেকে ছোট হতে পারে না জিরো বা জিরোর থেকে বড় একটা বর্গ রাশির মান জিরো বা তার থেকে বড় হবে তাহলে এই মানটা যদি জিরো বা তার থেকে বড় হয় তাহলে সেই সংখ্যাটা যদি এর সঙ্গে যোগ করি তবে এটা সমান হচ্ছে তাহলে আমি কি বলতে পারি এ এমটা গ্রেটার দ্যান ইকাল টু জি এম এরিথমেট্রিক মিনটা জিওমেট্রিক মিনের থেকেও সমান বা বড়ো জেনারেলি সবসময় বড় হবে সমান হবে যদি এইটা জিরো হয় এইটা জিরো কখন হবে না এইটা জিরো হওয়া মানে এ আর বি যদি সমান হয় অর্থাৎ এই যে দুটো সংখ্যা ধরেছিলাম দুটো যদি সেম হয় অর্থাৎ পাঁচ আর পাঁচ এর সমান্তরীয় মধ্যক আর মধ্যক সমান কিন্তু পাঁচ আর যদি আমি পনেরো বলি তাহলে এর সমান্তরীয় মধ্যকের মানটা অবশ্যই বড় হবে গুণোত্তরীয় মধ্যকের থেকে বোঝা গেল যে দুটো সমান্তরীয় মদ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে সম্পর্ক এইটা জেনারেলি সমান্তরীয় মধ্যকটা বড় হবে গুণোত্তরীয় মধ্যকের থেকে গুণোত্তরীয় মধ্যকের থেকে কিন্তু একমাত্র সমান হবে যদি সংখ্যা দুটো সেম হয় অর্থাৎ এইটা যদি জিরো হয় অর্থাৎ এ আর বি যদি ইকুয়াল হয় কিন্তু যদি প্রশ্নটা আসে যে দুটো অসমান রাশির সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে সম্পর্ক কি তাহলে উত্তর হচ্ছে এ এম গ্রেটার দেন জিএম যদি অসমান রাশি বলে দেয় আর যদি বলে যে দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক আর গুণতরীয় মধ্যকের মধ্যে সম্পর্ক কি তাহলে তখন এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম লিখবে কারণ দুটো সংখ্যা বলেছে সেই সংখ্যাগুলো সমান না অসমান কিছু বলে দেয়নি যদি অসমান এই শব্দটা উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই এ এমটা তখন গ্রেটার দেন জি এম হবে তখন আর গ্রেটার দেন ইকুয়াল হবে না অসমান বলে দিলে আর যদি শুধু বল যদি বলে যে দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে সম্পর্ক তাহলে এইটা ঠিক আছে আচ্ছা আগের সমান্তর শ্রেণীর ক্ষেত্রে বলেছিলাম যে সমান্তর শ্রেণীর পদগুলোর প্রত্যেকটার সঙ্গে যদি একই সংখ্যা যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করে তাহলে নতুন যে সংখ্যাগুলো পাবো বা নতুন যে শ্রেণীটা পাবো সেটাও সমান্তর শ্রেণী হবে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে গুণোত্তর প্রগতির প্রত্যেকটা পদকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি বা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ফলাফল যেটা সেটাও গুণোত্তর প্রগতি হবে যে একটা গুণোত্তর প্রগতি আছে ধরো এক দুই চার আট ষোলো এইটা এটা একটা গুণোত্তর প্রগতি দুই গুণ হতে হতে গেছে এর প্রত্যেকটা পদকে এই গুণোত্তর প্রগতির প্রত্যেকটা পদকে যদি আমি তিন দিয়ে গুণ করি প্রতিটা পদকে তিন দিয়ে গুণ করি তাহলে একে তিন দিয়ে গুণ করলে তিন দিয়ে গুণ করলে একে তিন দিয়ে গুণ করলে বারো একে তিন দিয়ে চব্বিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে এই যে নতুন যে পেলাম এরাও দেখো গুণোত্তর প্রগতিতে থাকবে এরাও গুণোত্তর প্রগতিতে থাকবে ঠিক একই সংখ্যা দিয়ে যদি ভাগ করতাম ভাজিত যদি পাঁচ করতাম প্রত্যেকটাকে তাহলে হতো একের পাঁচ দুইয়ের পাঁচ চারের পাঁচ আটের পাঁচ ষোলোর পাঁচ এইটা এই যে একই সংখ্যা দিয়ে ভাগ করলাম এরাও গুণোত্তর প্রগতিতে থাকবে এইটা যদি জিপিতে থাকে তাহলে এটাও জিপিতে থাকবে এটাও জিপিতে থাকবে কিন্তু যদি একই সংখ্যা যোগ করি যে প্রত্যেকটার সঙ্গে ধরো দুই যোগ করলাম প্রতিটা সঙ্গে দুই যোগ করলাম তাহলে এর সঙ্গে দুই যোগ করে পাবো তিন এর সঙ্গে দুই যোগ করে পাবো চার এর সঙ্গে দুই যোগ করে পাবো দশ আর এটা আঠারো তাহলে দেখো এরা কি আর জিপিতে আছে এই দুটোর ভাগ ফল চারের তিন এই দুটোর ভাগ ফল চারের তিন হচ্ছে কি হচ্ছে না এই দুটোর ভাগ ফল হচ্ছে না অতএব এইটা জিপিতে থাকবে না একই সঙ্গে জিপিতে থাকবে না এইটাতে থাকবে এটা থাকবে এটা থাকবে না তিন একই সংখ্যা যদি বিয়োগ করি প্রতিটা থেকে যদি তিন বিয়োগ করি তাহলে যারা পাবো মাইনাস দুই মাইনাস এক এক পাঁচ তেরো এরাও জিপিতে থাকবে না জিপিতে থাকবে না সমান্তর প্রগতির বেলায় একই সংখ্যা যোগ একই সংখ্যা বিয়োগ একই সংখ্যা গুণ একই সংখ্যা ভাগ করলে সমান্তর প্রগতি পেয়েছিলাম কিন্তু গুণোত্তর প্রগতির বেলায় একই সংখ্যা গুণ করলে ফলাফলটা প্রগতি থাকবে একই সংখ্যা ভাগ করলেও ফলাফলটা গুণোত্তর প্রগতি থাকবে কিন্তু যোগ বা বিয়োগ করলে থাকবে না এটা খেয়াল রাখবে এইবার অঙ্ক দেখো দু চারটে যে এখানে অঙ্কগুলো পড়বে তাহলে পড়তে পারবে সব কোনো গুণোত্তর প্রগতির তম পদ পি হলে দেখাও যে তার টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণ ফল এটা কোনো গুণোত্তর প্রগতির তম পদ পি অর্থাৎ টি এন ইকাল টু বলে দিয়েছে পি তাহলে বলেছে যে এন সংখ্যক প্রথম তাহলে দেখা উচিত যে প্রথম টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণ ফল টু এন মাইনাস ওয়ান এত সংখ্যক পদের গুণ ফল কথা হচ্ছে গুণ ফলটা পি টু দি পর টু এন মাইনাস ওয়ান পি টু দি পর টু এন মাইনাস ওয়ান এইটা হবে কোন গুণোত্তর প্রগতির এনতম পদটা যদি পি হয় তাহলে প্রথম টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের প্রমাণ করতে বলেছে তো ধরে নিচ্ছি গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর তাহলে এন তম পদ অর্থাৎ এ আট টু দি পর এন মাইনাস ওয়ান এইটা সমান বলে দিয়েছে পি এ আট টু দি পর এন মাইনাস ওয়ান এইটা সমান বি যার কারণ ইন্ম পদটা বলে দিয়েছে এটা এইবার প্রথম টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল তাহলে প্রথম পদ হচ্ছে এ এইটা দ্বিতীয় পদ হচ্ছে কত এ আর তৃতীয় পদ হচ্ছে কত এ আর স্কোয়ার এ আর কিউব চতুর্থ এইভাবে কতগুলো পদ বলেছে টু এন মাইনাস ওয়ান সংখ্যক

এই পদগুলোর গুণ ফল আমায় দেখাতে হবে কোনটা না এইটা এই গুণ ফলটা ওয়ান সংখ্যক পদের গুণ ফল হচ্ছে এইটা দেখাতে বলেছে তাহলে এখানে মোট কতগুলো পদ আছে বল এইখানে মোট কতগুলো পদ আছে না টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদ টু এন মাইনাস ওয়ান সংখ্যক আছে এইটা তাহলে প্রত্যেকটাতেই যাক একটা করে এ আছে প্রত্যেকটাতেই একটা করে এ আছে তাহলে এ কভার হবে টু এন মাইনাস ওয়ান খানা তাহলে এইটা কী হয়ে যাবে এ টু দি পর টু এন মাইনাস ওয়ান এ টু দি পর টু এন মাইনাস ওয়ান ইন টু আর এখানে কত আট টু দি পর ওয়ান আট টু দি পর টু আট টু দি পর থ্রি আট টু দি পর ফোর কত 2n মাইনাস টু আচ্ছা এইটা হলো ঠিক আছে তাহলে এইটা সমান এইটা সমান এ টু দি পর টু এন মাইনাস ওয়ান ইন্টু আট টু দি দেখো এই পদ স্বাভাবিক সংখ্যার সমষ্টি এক দুই তিন চার ডট ডট টু এন মাইনাস পদের যোগফল কি এন সংখ্যক পদের যোগফল হয় এন এন মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তাহলে এই যোগ আগে কর এক প্লাস দুই প্লাস তিন প্লাস ডট ডট টু এন এতগুলো তাহলে এতগুলো পদ এতগুলো পদ মানে কতগুলো পদ টু এন মাইনাস ওয়ান সংখ্যক আছে এইখান থেকে ধরলে আর আট টু দি পদ জিরো থেকে ধরলে টু এন মাইনাস আছে এই ওয়ান করলে কতগুলো আর একটা কমবে টু এন মাইনাস টু সংখ্যক এই যে টু এন মাইনাস টু সংখ্যক পদ পর্যন্ত যোগ ফল কথা হবে টু এন মাইনাস টু এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে টু টু এন মাইনাস প্লাস ওয়ান বাই টু এইটা তাহলে এইটা টু কমন নিলে কথা হচ্ছে এইটা টু কমন নিলে এন মাইনাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান বাই টু 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 কেটে গেল তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান এইটা তা আর টু দি পর এই যোগ ফলটা পেলাম কত এন মাইনাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান তাহলে এইটাকে দেখো এন টু আট টু দি পর এন মাইনাস ওয়ান হোল টু দি পর টু এন মাইনাস ওয়ান কারণ এর মাথায় টু এন মাইনাস ওয়ান আছে আবার আর এর মাথাতেও টু এন মাইনাস ওয়ান আছে ওইটাকে টোটালটা পাওয়ার করে দিলাম তাহলে এখানে এ আট টু দি পর এন মাইনাস ওয়ান এ আট টু দি পর এন মাইনাস ওয়ান মানে কি এ আট টু দি পর এন মাইনাস ওয়ান মানে পি তাহলে এইটা মানটা বসিয়ে দাও পি টু দি পর টু এন মাইনাস ওয়ান যেটা প্রমাণ করতে দিয়েছিল দেখো চলে এলো কিছু নেই একটু ভালো করে বুঝলেই হবে বলে দিয়েছিল কোনো গুণোত্তর প্রগতির এনতম পদটা হচ্ছে পি এনতম পদটা হচ্ছে পি তার মানে এইটা সমান পি তাহলে বলেছিল প্রথম টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদগুলির গুণফল প্রথম টু এন মাইনাস ওয়ান সংখ্যক তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ টু মাইনাস ওয়ান এত নম্বর পদ এইটা তাহলে এই পদগুলোর গুণফল এইটা দেখাতে বলেছে তাহলে এই পদগুলোর গুণফলটা বার করলাম এইখানে কতগুলোই আছে না যতগুলো পদ আছে ততগুলোই আছে টু এন মাইনাস ওয়ান খানা পদ আছে তাহলে এও টু এন মাইনাস ওয়ান খানা আছে তাহলে এইটা হলো আর আরের পর এক আরের পর দুই আরের পর তিন তাহলে পরগুলো যোগ হয়ে যাবে এইটা এবার এই যোগ ফলটার যা ফর্মুলা আগে শিখেছি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি এ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে এতগুলো পদ এইটা ইন্টু এইটা প্লাস ওয়ান বাই টু করে ক্যালকুলেশন করে এইটা হয় মানটা বসিয়ে দিলাম হয়ে গেল ওয়ান চলে এলো ঠিক আছে এটাও পরীক্ষার সময় আসে অঙ্কটা এই ক্যালকুলেশন করতে গিয়ে অনেকে গন্ডগোল করে ফেল কিছু নয় ধীরে ধীরে ঠিকঠাক করে ক্যালকুলেশন করবে দেখবে ঠিক চলে আসবে হুম এখানে সাতের চার আর ছাপান্ন এর মধ্যে চারটে গুণত্রীয় মদ্রক বসাও সাতের চার আর ছাপান্ন এর মধ্যে চারটে গুণত্রীয় মধ্যক বসাতে বলেছে অর্থাৎ এটা এর মধ্যে উনোত্তর প্রগতির চারটে পদ বসাতে বলেছে তাহলে এখানে এ মানে কত এ মানে হচ্ছে সাতের চার গুণতর প্রগতির সাধারণ অনুপাতটা যদি আর ধরি তাহলে এটা এ আর এটা এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পর ফোর এ আর টু দি পর ফাইভ তাহলে এ আট টু দি পর ফাইভ সমান হচ্ছে তাহলে এ মানে কত সাতের চার আট টু দি পর ফাইভ মানে হচ্ছে ছাপান্নালে আট টু দি পর ফাইভ মানে হচ্ছে ছাপান্ন ইন্টু চার বাই সাত ছাপান্ন ইন্টু চার বাই সাত তাহলে আর এর মানটা কত পাবো আর এর মান হচ্ছে এইটা এইটা কত ফাইভ রুট অফ ছাপান্ন ইন্টু চার চার ছয় চব্বিশের চার চার পাঁচে কুড়ি একুশ বাইশ সাত কাটাকুটি আছে কি সাত তিন সাত একুশ হ্যাঁ তাহলে পঞ্চম মূল সাত তিন সাত একুশ বত্রিশ নাকি বত্রিশ তাহলে এইটা সমান কত টু এইটা সমান কত টু তাহলে এর মান পেয়ে গেলাম টু তাহলে এই যে চারটে গুণোত্তরীয় মধ্য বসাতে বলেছিল তাহলে এইটা হবে এইটা ইন্টু টু তার মানে সাতের দুই এর সঙ্গে আবার দুই গুণ সাত এইটা আবার দুই গুণ চোদ্দ আবার দুই গুণ আটাশ তাহলে এই যে চারটে গুণোত্তরীয় মধ্য বসানো হয়ে গেল চারটে গুণোত্তর বসানো হয়ে গেল ঠিক এইরকম আরো অঙ্ক দিতে পারে আরো অঙ্ক অনেক সময় করতে দিতে পারে এখানে এখানে একটা অঙ্ক দিয়েছে যে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম আটটা পদের সমষ্টি প্রথম চারটে পদের সমষ্টির পাঁচ গুণ সাধারণ অনুপাত নির্ণয় কর প্রথম আটটা পদের সমষ্টি মানে এস এইট প্রথম আটটা পদের সমষ্টি প্রথম চারটে পদের সমষ্টির গুণ প্রথম চারটে পদের সমষ্টি তার গুণ তাহলে সাধারণ অনুপাত নির্ণয় করো আর সমান কত আর সমান কত এইটা হচ্ছে প্রশ্ন কোন একটা গুণোত্তর প্রগতির প্রথম আটটা পদের যোগ ফলটা প্রথম চারটে পদের যোগ ফলের পাঁচ গুণ তাহলে সাধারণ অনুপাত কত তো ধরে নিচ্ছি প্রথম পদ এ সাধারণ অনুপাত আর তাহলে এস এইট মানে কত এ আর টু দি পর এইট মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সমান পাঁচ ইন্টু এ আর টু দি পর ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা ফর্মুলা এস এন যদি এইটা হয় তাহলে এস এইট হচ্ছে আট টু দি পর এইট মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এস ফোর তাহলে এইটা বলে দিয়েছে এখান থেকে আর এর মান বার করতে হবে তাহলে উভয় পক্ষ থেকে এ কেটে গেল আর মাইনাস ওয়ান আর মাইনাস কেটে গেল তাহলে থাকলো কত আর টু দি পর এইট মাইনাস ওয়ান টু দি পর ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে এইটাকে দেখো আট টু দি পর ফোর তার হোল লিখতে হবে এইটা আট টু দি আট টু দি পর ফোর তার স্কোয়ার মাইনাস একের স্কোয়ার বাই আট টু দি পর ফোর মাইনাস ওয়ান সমান পাঁচ হয়েছে তাহলে এইটা এ প্লাস বি তাহলে আট টু দি পর ফোর প্লাস ওয়ান ইন্টু আট টু দি পর ফোর মাইনাস ওয়ান বাই আট টু দি পর ফোর মাইনাস ওয়ান সমান পাঁচ তাহলে এইটা এটা কেটে যাবে তাহলে আট টু দি পর ফোর সমান কত এইটা ওদিকে চলে যাবে তাহলে ফোর আর টু দিপো ফোর সময় ফোর তাহলে আর সমান কত আর স্কোয়ার সমান হচ্ছে দুই মাইনাস দুই নেবো না কাল্পনিক রাশি হয়ে যাবে আর স্কোয়ার সমান দুই তাহলে আর ইকাল টু রুট টু আর বা প্লাস মাইনাস রুট বলতে পারো আর প্লাস মাইনাস রুট সাধারণ অনুপাত বার করতে বলেছে বেরিয়ে গেল আর প্লাস মাইনাস রুট এইখানে আর একটা অঙ্ক এরকম দিয়েছে কোনো কোন সসীম পদ সংখ্যা বিশিষ্ট কোন গুণোত্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে তিন এবং সাতশো আটষট্টি প্রথম পদ হচ্ছে তিন আর শেষ পদ হচ্ছে সাতশো আটষট্টি এটা প্রথম পদ এটা শেষ পদ এটা প্রথম আর এটা শেষ শেষ পদ এইটা তার পদ সময়ের সমষ্টি হচ্ছে পনেরোশো এই প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করলে হচ্ছে পনেরোশো তেত্রিশ তাহলে পদ সংখ্যা সাধারণ অনুপাত নির্ণয় করো কতগুলো পদ আছে আর সাধারণ অনুপাতটা কত এইটা জানতে চাইছে কোন একটা গুণোত্তর প্রগতির প্রথম পদ তিন শেষ পদ এইটা আর সমস্ত পদগুলোর যোগ ফল হচ্ছে পনেরোশো তাহলে এর সাধারণ অনুপাত কত আর কতগুলো পদ আছে ধরে নিচ্ছি এর সাধারণ অনুপাত আছে সাধারণ অনুপাত হচ্ছে আর আর এনখানা পদ আছে এনটি পদ আছে তাহলে এনটি পদ আছে মানে এইটা এন নম্বর পদ প্রথম পদ তো তিন বলে দিয়েছে

বা আট টু দি পর এন সমান দুশো ছাপান্ন আর এইটা আমি পেলাম এইটা পেলাম আর কি বলেছি সমস্ত পদগুলোর যোগ ফল এইটা তাহলে সমস্ত পদগুলোর গুলোর যোগ ফল মানে এনখানা পদের যোগ ফল খানা পদের যোগ ফল কত এ আট টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তাহলে এ মানে এখানে থ্রি আট টু দি পর এন আট টু দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এইটা সমান বলেছে কত পনেরোশো তেত্রিশ পনেরোশো তেত্রিশ ঠিক আছে এবার দি পর আমি পেয়েছি কত দি পর এর মানে দুশো ছাপান্ন আর তাহলে দুশো মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সমান তিন দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো তিনশো এগারো হয়েছে তাহলে কোন গুণ করো দুশো ছাপান্ন আর মাইনাস ওয়ান সমান হচ্ছে কত পাঁচশো এগারো আর মাইনাস পাঁচশো এগারো তাহলে এইটাকে ওই পাশে এইটাকে এই পাশে নিয়ে এসো তাহলে এইটাকে এই পাশে নিয়ে গেলে কথা হচ্ছে ছয় আর পাঁচে এগারো ছয় আর পাঁচে এগারো তিন আর দুয়ে পাঁচ দুশো পঞ্চান্ন আর সমান এইটাকে এই পাশে আনলে পাঁচশো এগারো মাইনাস এক সমান পাঁচশো দশ তাহলে আর ইকালটু পাঁচশো দশকে দুশো পঞ্চান্ন দিয়ে ভাগ করলে দুই তাহলে আর এর মান পেয়ে গেলাম দুই তাহলে সাধারণ অনুপাত চেয়েছিল আর কতগুলো পদ আছে তাহলে আরের মান পেয়ে গেলাম দুই সাধারণ অনুপাতটা পেয়ে গেলাম দুই কতগুলো পদ আছে তাহলে এইখানে বসিয়ে দাও আর এর মানটা দুই বসিয়ে দিলে আরের মানটা যদি দুই বসিয়ে দিই তাহলে টু টু দি পর এন সমান হচ্ছে দুশো ছাপ্পান্ন ইন্টু দুই তাহলে টু টু দি পর কথা হচ্ছে টু টু দি পর এন সমান টু টু দি পর দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো বারো দুশো ছাপান্ন টু টু দিপার নাইন তাহলে এনিক টু নাইন এনিক টু নাইন এইটা মানে টু টু দি পর এইট আরে একটা টু আছে তাহলে টু টু দিপার নাইন হলো তাহলে এনিকল টু নাইন তাহলে ওই প্রগতির পদ সংখ্যা হচ্ছে নটি এবং সাধারণ অনুপাত হচ্ছে দুই সাধারণ অনুপাত হচ্ছে দুই ঠিক আছে এইটাই চেয়েছিলো পদ সংখ্যার সাধারণ অনুপাত নির্ণয় করো হয়ে গেল কিছু নেই অঙ্কগুলো জাস্ট ফর্মুলাগুলো বসাবে ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করবে তাহলেই দেখবে অঙ্কগুলো সব হয়ে যাবে এখানে একটা অঙ্ক দিয়েছে গুণোত্তর শ্রেণীতে আছে এমন তিনটে সংখ্যা নির্ণয় করো যাদের গুণফল সাতশো উনত্রিশ যাদের গুণফল সাতশো উনত্রিশ এবং এক দুটো করে গুণ করে গুণ ফল তিনটির দেখো কি বলেছে গুণোত্তর প্রগতিতে আছে এই রকম তিনটে সংখ্যা নির্ণয় করতে বলেছে গুণোত্তর প্রগতিতে আছে এইরকম তিনটে সংখ্যা নির্ণয় করতে বলেছে যে সংখ্যা তিনটের গুণ ফল হচ্ছে এইটা আর ওই যে তিনটে গুণোত্তর শ্রেণীতে আছে এদের দুটো দুটো করে গুণফলটার সমষ্টি অর্থাৎ প্রথম দ্বিতীয়র গুণফল 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 নম্বরের নম্বরের তিন তিন নম্বর এক দুটো দুটো করে তাদের সমষ্টিটা হচ্ছে এইটা তাহলে ওই সংখ্যা তিনটে নির্ণয় করো সমান্তর প্রগতির বেলায় যখন সমান্তর প্রগতির দুটো চারটে ছটা আটটা পদের সমষ্টি দিয়েছিল তখন কিভাবে পদগুলো আমরা লিখব বা কিভাবে লেখা উচিত বলে দিয়েছিলাম আলোচনা করেছিলাম যখন সমান্তর প্রগতির চারটে ছটা আটটা দশটা যুগ্ম সংখ্যক পদের সমষ্টি বলে দেবে তখন কিভাবে লিখতে হয় পদগুলো কি ধরতে হয় সেটা বলে দিয়েছিলাম ঠিক একই রকমভাবে গুণোত্তর প্রগতির তিনটে পাঁচটা সাতটা নটা পদের গুণ ফল যখন বলে দেবে তখন পদগুলো কেমন ধরতে হয় অর্থাৎ সংখ্যক পদ বলে দিলে মনে রেখে দেবে এটা অযুগ্ম অযুগ্ম সংখ্যক পদের গুণ ফল বলা থাকলে গুণ ফল বলা থাকলে